নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগে আপনাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু সম্পর্কিত ভিডিও দিয়েছিলাম। আপনি যদি না দেখে থাকেন, এই ভিডিওর নিচে কিন্তু ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে জানাবো যে ই অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে এবং কতগুলো ফেজে আপনার অ্যাডমিশন হবে। আপনাকে ইউনিভার্সিটিতে কোনো রকম যেতে হচ্ছে না, অনলাইনেই অ্যাডমিশন হচ্ছে। এবং তার সাথে সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত কী ফিজ লাগবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভর্তির জন্য যে ফিজ দরকার হয় সেই কত কী ফিজ লাগবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই পুরোপুরি ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ইউনিভার্সিটি সংক্রান্ত কোনো রকমের আপডেট পেতে, কারণ এই থেকে আমি নিজে পাস আউট হয়ে রয়েছি। তো সুতরাং কোনো রকমের কমেন্ট থাকলে অবশ্যই, জিজ্ঞাসা থাকলে কমেন্টে আমাদের জানাবেন, আপনার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে কিন্তু 27 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে প্রভিশনাল ই অ্যাডমিশনের জন্য 2020-21 বর্ষের জন্য। তো ই অ্যাডমিশন প্রসেস ফার্স্ট রাউন্ড এবং সাবসিকুয়েন্ট রাউন্ড, প্রথমে কিন্তু একটা রাউন্ড শুরু হচ্ছে, তার পরবর্তীতে সে ফার্স্ট রাউন্ড শেষ হলে আবার পরবর্তীতে আরও কিছু রাউন্ডে অ্যাডমিশন কিন্তু হবে। তো প্রথম রাউন্ডে অ্যাডমিশন না হলে এটা ভাববেন না যে আপনার আর ওখানে চান্স পাওয়া হলো না। তো পরবর্তী রাউন্ড অবশ্যই হবে, আপনাকে তার জন্য অবশ্যই আমরা ইনফর্ম করতে থাকবো এবং আপনিও কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু নজরে রাখবেন। এবং 28 তারিখ থেকে কিন্তু এই ই অ্যাডমিশন শুরু হচ্ছে। এবং আপনাকে কোথায় অ্যাডমিশন নিতে হবে, অনলাইন অ্যাডমিশন .vidyasagar.ac.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে। তো ওয়েবসাইটে গেলে কিন্তু আপনাকে রিকুইজিট ফিজ, যে ফিজটা প্রয়োজন সেই ফিজটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেই ফিজটা কিন্তু আপনাকে অনলাইনে জমা করতে হবে। এবং ইন কেস অফ ফেলিওর ইন ট্রানজ্যাকশন, আপনার যদি ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে আবার কিন্তু পে করতে বলা হচ্ছে। এবং যে সেই আপনার ফেলিওর ট্রানজ্যাকশন সেটা আপনি একটা স্ক্রিনশট রাখতে পারেন বা রেফারেন্স আইডি যেটা থাকবে সেটা রাখতে পারেন ফেলিওর ট্রানজ্যাকশনটার, এবং সেটা কিন্তু আপনি অফিসে রিপোর্ট করবেন যে আমার এই ট্রানজ্যাকশন ফেল হয়েছে এবং আমি আবারও ঘুরে পেমেন্ট করেছি। তো এক্ষেত্রে বলতে পারেন যে আপনার যদি ফেলিওর যে ট্রানজ্যাকশনটা সেটা যদি পরবর্তীতে সাকসেস হয়ে যায় তাহলেও কোনো ব্যাপার নেই, কারণ মাল্টিপল পেমেন্টস যদি রিসিভড হয় তাহলে ইউনিভার্সিটি রুল অনুযায়ী আপনাকে সেটা রিফান্ড করে দেওয়া হবে। তো এখানে কোনো রকম চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আর কোনো রকম যদি ডিফিকাল্টি আপনি ফেস করেন রিগার্ডিং পেমেন্ট ফিজ, ক্যান্ডিডেটসকে রিকোয়েস্ট করা হচ্ছে দে মে রিপোর্ট দেয়ার প্রবলেম অ্যালং উইথ দেয়ার ফর্ম নম্বর। আপনাকে ফর্ম নম্বর এইভাবে একটা দেওয়া হবে যে আপনি যে আপনার যে ফর্ম নম্বর রয়েছে, আপনি যে অ্যাডমিশন নিচ্ছেন সেই ফর্ম নম্বর, তো সেই ফর্ম নম্বর দিয়ে কিন্তু আপনি সরাসরি এই ইমেল আইডিতে মেল করতে পারেন আপনার কী কী প্রবলেম বা ডিফিকাল্টি আপনি ফেস করছেন অ্যাডমিশনের সময়। তো বন্ধুরা, চলুন এরপরে আপনাদের দেখিয়ে দিই কোন কোন ডিপার্টমেন্ট থেকে কত কী ফিজ নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই নোটিশটাও কিন্তু সেই 27 তারিখেই দেওয়া হয়েছে এবং অ্যাডমিশন ফিজ সম্পর্কিত এটা 2020-21 বর্ষের জন্য। এবং এখানে দেখুন প্রথমত যে সাবজেক্টগুলো রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি, এইগুলোর জন্য 920 টাকা শুধুমাত্র আপনাকে অ্যাডমিশন ফিজ হিসেবে দিতে হবে, খুব কম কিন্তু। আর এক্ষেত্রে বলে রাখি, আপনারা এই ইউনিভার্সিটিতে চান্স ডাইরেক্ট পেলে আপনাদের অনেক সুবিধা, অনেক কম ফিসে কিন্তু আপনারা এমএটা করে নিতে পারেন। কিন্তু এই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি এমএ করতে যান তাহলে কিন্তু একটা ভালো রকম অ্যামাউন্ট কিন্তু জমা করতে হয়। সেক্ষেত্রে এখানে যেটা 920 নিচ্ছে সেখানে কিন্তু সেটা 3,000-5,000 কিন্তু নিতে পারে। তো যাই হোক, এরপর হচ্ছে ইকোনমিক্স এবং এম কম, সেখানে কিন্তু 1,070 টাকা নেওয়া হচ্ছে। এর পরবর্তীতে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের জন্য 1,420 নেওয়া হচ্ছে, মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের জন্য 1,810 নেওয়া হচ্ছে, সোশিওলজি অ্যান্ড সংস্কৃতের জন্য 2,390 নেওয়া হচ্ছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA করতে গেলে আপনাকে 16,510 টাকা দিতে হবে অ্যাডমিশন হিসেবে শুধুমাত্র, অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, হিউম্যান ফিজিওলজি, জুওলজি এগুলোর জন্য 1,480 টাকা লাগছে, জিওগ্রাফির জন্য 1,530 টাকা লাগছে, ফিজিক্সের জন্য 1,630 টাকা লাগছে। এর পরবর্তীতে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স উইথ ওশিয়ানোলজি এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য 1,430 লাগছে, ক্লিনিক্যাল নিউট্রিশন, ডায়েটেটিক্স, ফিশারিজ সায়েন্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের জন্য 10,395 টাকা লাগছে, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য 12,695 লাগছে, ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোবায়োলজির জন্য 14,995 লাগছে, কম্পিউটার সায়েন্স করতে গেলে আপনাকে 14,260 টাকা দিয়ে অ্যাডমিশন কিন্তু নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিল, কাউন্সিলস ফর পিজি স্টাডিজ থেকে ডক্টর তরুণ কান্তি মণ্ডল কিন্তু অ্যাডমিশন এটা কিন্তু আন্ডারসাইন্ড করা রয়েছে। তো
এই হচ্ছে আপডেট বন্ধুরা। আপনারা 28 তারিখ থেকে আপনাদের যাদের নাম রয়েছে অ্যাডমিশনে, যারা যারা নিতে চান তারা তারা কিন্তু অবশ্যই 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ অ্যাডমিশনের জন্য, সেটা যেরকম যা যা রয়েছে ফিস পেমেন্ট বা আর যা যা প্রসেস রয়েছে অবশ্যই সেটা করতে থাকবেন। আর পরবর্তীতে যে কোনো রকম আপডেট ইউনিভার্সিটি থেকে পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অবশ্যই পরবর্তীকালে সমস্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।